welcome back to our channel Ariosha Cynthia Vlogs. And আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ইন্টারেস্টিং ভিডিও, সেটা হচ্ছে হোম ট্যুর দেখাবো। মানে আমার শ্বশুর বাড়িতে কি কি কটা রুম আছে, আদার্স যেখানে যা আছে আমি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খারাপ হচ্ছে? যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড অলসো সাবস্ক্রাইব করতে হবে। যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করতে হবে। আর হ্যাঁ, যারা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দাও। আমাদের 300K সাবস্ক্রাইবার হতে আর অল্প অল্প কিছু বাকি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি 300K করে দাও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, সাথে আর একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমার আর তোমাদের দাদার একটা নতুন ভিডিও এসছে আমার গান। প্রথম দেখে তো ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, এই গানটা এসছে, এই কভার সংটা এসছে, তো তোমরা যারা এখনো দেখোনি তাড়াতাড়ি দেখে নাও, কারণ গানটা 3 দিনের মধ্যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখার সাথে সাথে একটা লাইক করে দাও। তো চলো, দেখা হচ্ছে পরের শটে। এইটা হচ্ছে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বাইরেটা, বাড়ির একদম বাইরেটা। এই যে সামনে দেখছো, এখানে বাগান রয়েছে, ছোট ছোট ফুল বাগান। আমার শ্বশুর মশাই গাছপালা, ছোট ছোট ফুল গাছ খুব পছন্দ করেন, তার জন্য ছাদেও অনেকগুলো ফুল গাছ লাগানো আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্যাসেজ, মানে এখানে সন্ধ্যাবেলায় বসা হয় আমাদের সবাই মিলে। আর এটা হচ্ছে ওপরে সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার রাস্তা। এবার তোমরা দেখবে আমাদের রান্নাঘর। রান্নাঘরটা একটু ছোট বটে, কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আমি সিঁড়ি উঠি, এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার রাস্তা। আর এই ছাদে যাওয়ার রাস্তাতেই আমাদের এখানে ফ্যামিলি ফটো রয়েছে সবার, তো আমি একটুখানি হালকা করে সবার সাথে পরিচয় করিয়ে দিই। চলো, চলে এসে। এখানে রয়েছে মিস্টার অভিকোষ, এখানে রয়েছে বদ্দা, এখানে দুই ভাইয়ের ছবি। এই এই ফটোটা আমার খুব কিউট লাগে, দেখাও এখানে ফটোটা আমাকে, না দেখে ফটোটা দেখাও, দেখিছ? এখানে আমাদের দুজনের রেজিস্ট্রির ফটো রয়েছে, এখানে আমার দুই ননদের সাথে আমার ফটো রয়েছে, এখানে সবাই আছে, এখানে মাম্মাম আছে, বদ্দা আছে, এখানে দাদু, এটা একটা ঠাম্মা, এখানে আমাদের দুজনের ফটো, এখানে আমার ফটো, এখানে বাবু আর মাম্মামের ফটো। এই ফটোটা আমার খুব পছন্দের। এখানে আমাদের দুজনের ফটো, এটা আমার বুবুর সাথে ফটো, এটা আমাদের রেজিস্ট্রির দিন সকালবেলার ফটো, এটা হচ্ছে সন্ধ্যেবেলার পার্টিতে কাকিমা আর কাকা, মেজো কাকিমা আর কাকা, এটা আমাদের পুরীতে গিয়ে, এখানে মাম্মা আমার বাবু রয়েছে, এখানে আমাদের চারজনের ফটো, এটা আমার একটা ফেভারিট ফটো, এটা অভিজ্ঞতারও ফেভারিট তার জন্য।
এটা আমার দাদানের সাথে ফটো রেজিস্ট্রি দিয়ে সন্ধ্যেবেলা, আর এটা রেজিস্ট্রির সময়কার ফটো, আর এখানে আমার বার্থডের একটা ফটো রয়েছে দেখা, এখানে আমার বার্থডের দিনের ফটো, এখানে আমাদের পুরীতে সমুদ্রের সামনে ফটো। ও গাইস কি বলুন, এখানে আমি ঘুমিয়ে গেছি, আসো ঘরে। এবার তোমাদের নিয়ে যাব আমাদের বেডরুমে, আর এটা আমার আর অভিকে প্ল্যান করেই বানানো, মানে এই ঘরটা বিয়ের আগেই করা। এটা আগে একটা অন্য ঘর ছিল, ছোট্ট একটা ঘর ছিল যেখানে অভিক একাই থাকতো, একটা ছোট্ট বেড ছিল। তো তার বিয়ের আগে আগে আমাদের এটা দুজনে মিলে প্ল্যান করে কি হবে না হবে সেটা আর কি করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ফটোটা গিফটে পাওয়া, খুব পছন্দের। আর এই যে এই ফটোটা যেটা দেখছো, এটাও তপতি স্টুডিও থেকে গিফট পাওয়া। অভিকের একদম পুরনো একটা ফটো, আর আমারও অনেকটা পুরনো একটা ফটো, মানে গান করছি স্টেজে। আমার ছবিটা মেবি 2020, ওর ছবিটা আমি জানি না এখনও, জিজ্ঞাসা করার ওর ছবিটা কবে, তো অনেক পুরনো, খুব পছন্দের। আমার এই বেড সাইড ল্যাম্পটা আমার খুব পছন্দের, এটাতে বাড়ি মারলে এক একটা কালার হয়ে যায়, দেখো কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে, আমার খুব ভালো লাগে এটা। আর এটা হচ্ছে আমার বাবু মামামের রুম, যেটা এবার তোমাদেরকে দেখাবো। আর এই আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।